আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আরামবাগ চাঁদুর ফরেস্টে নাককাটা অবস্থায় এক মহিলা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে স্থানীয় মহিলারা ফরেস্টে গিয়ে দেখতে পান একজন মহিলা নাককাটা অবস্থায় পড়ে আছেন। তারা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চায়ের দোকানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান, তারপর আরামবাগ থানায় খবর দেন। আরামবাগ থানার পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে আরামবাগ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যান। জানা গেছে ওই মহিলা বর্ধমানের সাতগেছি এলাকার বাসিন্দা, একটি ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। ছেলেটি স্থানীয় একটি রাইস মিলে কাজ করেন। কিছু কারণবশত আজ সকালে তাদের মধ্যে বচসা হয় এবং মারধরের ফলে মহিলার নাক কেটে যায়। বর্তমানে মহিলা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। দিদি কি হয়েছিল? দাঁড়ান, কি কারণে? দাদা কি দেখেছিলেন মহিলাটার বিষয়ে? মহিলাটার বিষয়ে দেখলাম আমাদের এখানকার মেয়ে ছেলেরা ভোরের দিকে জঙ্গলটায় পায়খানা পেতে যায়, গিয়ে ওই মেয়ে ছেলেটাকে দেখতে পেয়েছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে দেখতে পেয়ে, ইঞ্জুরি মেয়ে ছেলে দেখতে পেয়ে মেয়েরাই ওরা এই চাঁদুকানের কাছে তুলে এনেছে। আনার পর জল টল দিয়েছে, ওষুধ লাগিয়ে দিয়েছে। এখন যেটা মেয়েটার মুখ থেকে জানতে পারলাম, মেয়েটার ঘর হচ্ছে বর্ধমান সাতগেছিয়া আপনার ঝিঁকড়ে আইরে গ্রামে। আচ্ছা, তা যে ছেলেটার সাথে এসেছে ওইখানকারেরই ছেলে? ছেলেটি গত কালকে এনেছে এই ফরেস্টের ভিতর। ফরেস্টের ভিতরে নয়, এখানে পাশাপাশি মিলে ছেলেটা কাজ করে, এখানে এনেছিল, জয়গুরু রাইস মিলে এনেছিল। এই ভোরের দিকে উঠে যাওয়ার সময় এখানে মেয়েটিকে নিয়ে বাগানে ঢুকেছে, ঢুকে মেয়েটিকে মারধর করেছে, যে কোনো হয়তো ধারালো জিনিস দিয়ে মারতে গেছে, দিয়ে ওর নাকে লেগেছে। আচ্ছা, নাকটা কেটে গেছে, ব্লিডিং হচ্ছে। এই অবস্থায় আমাদের পাড়ার মেয়েরাই যে এনে বসেছিল, ওষুধ লাগিয়ে দিয়েছে, চা খাওয়ালে। আমরা আরামবাগ থানাকে ডেকে থানার হাতে তুলে দেওয়া হলো, থানা তাকে হসপিটাল নিয়ে গেল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আরামবাগ কাঁটামুনি 8 নম্বর ওয়ার্ড। আপনার নাম? নিমতলা ঢালে। আপনার নাম? আমার নাম হীরা কলমিস্ত্রি।